হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সোমা কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কোলামোচার পকোড়া রেসিপি। কোলামোচার পকোড়া রেসিপি বানানোর জন্যে আমি বেসন নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি লবণ। লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। লঙ্কা কুচুনো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কোলামোচা। বেসনে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি দেব পরিমাণ মতো লবণ, এগুলোও দিয়ে দেব। আর দেব কাঁচা লঙ্কা। বন্ধুরা, প্লিজ ভিডিও শুরুতে বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। এবার আমি বেসনে পরিমাণ মতো জল দিয়ে দেব। বেসনটা ভালো করে মেখে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবার একে একে কলামাছের পকোড়াগুলো কড়াইতে দিয়ে দেব। এইভাবে এক সাইড ভালো করে লাল করে ভেজে নেব। এক সাইড লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার উল্টে আরও এক সাইড ভালো করে ভেজে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দুই সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। এই কোলামোচা রেসিপি ভাত, মুড়ি, চা, কফি সবের সাথে চলে। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।